না 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 মোশের মতো গোপ বলেছে, ঠিক আছে, এত ভালো প্রশংসা আমি কোথাও পাইনি। সন্দীপদা একটু চড়াও না, নৌকা চড়াও না, চলো। নাম লেখা জিনিস দেখো, সিগারেটের পেছন দিকে মনটা বড় হওয়া চাই, জিনিসে দেখবে না, একদম অন্য কোনো ব্লগে পাবে না, এক্সক্লুসিভলি আমার ব্লগেই, একদম। চলে এসছি আমাদের চা ব্রেকের জায়গাতে। কোথায় আমার চাটা কোথায় রেখেছে? ও, ঘরের মধ্যে চা আছে, চলো। এখানে শুভজি চা খাওয়া শুরু করে দিয়েছে। আমি একটু ভিডিও করছিলাম, ফেসবুকে পোস্ট করছিলাম, তো দেরি হয়ে গেছে। হ্যাঁ, একটু চা দিন, একটু চা দিন আমাকে, ধন্যবাদ, আপনিও এনজয় করুন। চাটা খুব ভালো, কে বানিয়েছো, তুমি বানিয়েছো? দাদা চা বানিয়েছে নিনি, নাম বলো। শেখ মুস্তাকিন। শেখ মুস্তাকিন, খুব ভালো চা হয়েছে, ভালো হয়েছে, মিষ্টি বেশি, কোনো অসুবিধা নেই, মিষ্টি হলেই তো মিষ্টি সম্পর্ক হবে, তাই না? কেনি পৌনে দুটো বেজে গেছে, দাদাকে টাটা করে দিচ্ছি। আর দাদারা বললো যে উলুবেরিয়া কালীবাড়ি এখান থেকে প্রায় 5 কিলোমিটার, 5-10 মিনিট লাগবে, তো ওখানটা যাব, চলো আসি, চলো। কালীবাড়ির পাশে যদি খাওয়ার কোনো জায়গা থাকে তাহলে ওখান থেকেই খেয়ে নেব। আবার টুকটাক করে বৃষ্টি নামছে, আমি রেইনকোটটা সেজন্য পরে নিয়েছি, গোপ্রোটাকে খাতার থেকে বের করতেই পারছি না, কারণ বের করলেই এই যাবে, দেখো বৃষ্টি আর একটু জোরে নামছে। এখানে ড্রোন ওড়ালে খুব ভালো লাগতো হাইওয়ের উপর দিয়ে, কিন্তু কী করবো, বৃষ্টি দেখছো ছিটে ফোটা পড়ছে, কোনো রিস্ক নেওয়া যাবে না। সেরা লাগছে, সেরা, সন্দীপ বলছে খুব মজা লাগছে। আমরা মেইন রোড থেকে বাঁদিকে নিয়ে নিলাম, এখান থেকে হয়তো কালীবাড়ি যেতে হবে। ওমা, এই রাস্তাটা লাভ কী হলো? আচ্ছা, এই বাঁদিকে রাস্তাটা দিয়ে যেতে হবে। আসলে শুভজিতের কাছে ম্যাপ খোলা আছে, কী সুন্দর ছন্দ মিলিয়ে দিলাম, দেখো শুভজিতের কাছে ম্যাপ খোলা আছে, সেই ম্যাপ দেখে না আর মিলছে না, তো হ্যাঁ ও এগোচ্ছে, সামনে সামনে যাচ্ছে, আর আমরা ওকে অনুসরণ করছি। আমার না খুব পাগলামি করতে ইচ্ছা করছে, একটু পাগলামি করবো দেখবে তোমরা, দাঁড়াও বুঝে শুনে পাগলামি করতে হবে। একটা কোন স্টেশনের সামনে চলে আসলাম, এ কি, এ কোথায় চলে আসলাম আমরা? গুগল ম্যাপের কাণ্ডটা দেখো, এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছ, সরু করে একটা রাস্তা, এখান দিয়ে নাকি যেতে বলছে, দেখি আমি মোড়ে গিয়ে জিজ্ঞাসা করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ দাদা, টাটা। আরে বাবা, এ কি মারামারি করে কেন, এই রাস্তা দিয়ে যাওয়া যায়, এই রাস্তা দিয়ে সাইকেল মনে হয় যাবে না, গিয়ে এদিকে এদিকে ডান দিকে ঘুরতে হয় তো। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ দাদা। মানে জায়গাটা হচ্ছে ওইখানে ওই রকম দিকে সামনে। রেল লাইনের তলা দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। আচ্ছা, এই সময় যদি রেলের মধ্যে থেকে দূরপাল্লার কোনো ট্রেন থেকে কেউ হিসু বা হাগু করে কী হবে, কী হবে তোমরা কমেন্টে আমাকে জানাও, কী হবে, বাকিটা ইতিহাস। যদিও আমি রেইনকোট পরে আছি, গায়ে লাগবে না কিছু, জল দিয়ে ধুয়ে দিলে উঠে যাবে। আমরা চলে এসেছি, এই দেখো উপরে একটা ছোট্ট করে গেট আছে, ছোট্ট না লম্বা করে, বেশি কারুকার্য নেই। সন্দীপ আগেই চলে গেছে ভেতরে, ও স্টাইল মারছে, ওই তো যা পার্কিং আছে, বাইকে 10 টাকা, বাহ ঠিক আছে, রিজনেবল, এখানে রাখাটা সেফ হবে তাই এখানেই রাখলাম। গাড়িটা পার্ক করে দিয়েছি, আমারটা এখানে, এখানে শুভজিতেরটা, আর তার পাশেই রয়েছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক সন্দীপের, আর চশমাটাও পরে নিয়েছি, লুকসটা সবচেয়ে বেশি দরকারি। আচ্ছা, এই দিকে হচ্ছে উপরে দেখো লেখা শ্রী শ্রী আনন্দময়ী কালী মাতা, এদিকেই ভেতরে কালী মন্দিরটা,
ভেতরে মনে হয় না শুটিং করা এলাউড, তো বাইরে থেকেই দেখালাম। হ্যাঁ, ফেরার সময় একবার যদি পারি ওখানে যাবো। আগে আমরা যাচ্ছি গঙ্গার ঘাটে। কেমন লাগছে? প্রচন্ড ভালো লাগছে, মানে দাদার সাথে প্রথমবার এত দূর এলাম। আমারও কিন্তু খুব ভালো লাগছে, বিশাল বড় এক্সপিরিয়েন্স। মানে আমি এখানে আগেও এসেছি, হ্যাঁ হ্যাঁ, কোলাঘাটও গেছি, বাট দাদার সাথে আসলে আলাদা মজা আছে। দেখেছো দেখেছো? আর পেছনে আরেকজন, তোমার কেমন লাগছে বলো? আমার তো মানে এটা এতটা দূর রাইডিং এক্সপিরিয়েন্স হয়তো আমার ফার্স্ট টাইম। আচ্ছা ঠিক আছে, খুব একটা রাইড করি না, কিন্তু আজকে তো মজা পেয়েছি। মজা তো সেই পেয়েছি, মজা সেই পেয়েছি, আমিও মজা পেয়েছি হাইওয়েতে চালিয়ে। এক ফোঁটা আমার মাথা যন্ত্রণা করেনি, আগের দিন যেগুলো করতো 40-50 মিনিট চালালেই আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যেত, এখন কিন্তু এক ফোঁটা হয়নি। এবার আমরা চলে এসেছি, দেখাচ্ছি তোমাদেরকে গঙ্গার ঘাট ভিউটা কেমন 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 বলতে হবে কমেন্টে। জায়গাটা খালি দেখো, হালকা হালকা হাওয়া দিচ্ছে। এখানে ড্রোনটা ওড়ালে কি লাগবে? এই নৌকো চড়া যাবে? এই নৌকো আছে, নৌকো চড়বি? সন্দীপ সন্দীপ দা, একটু চড়াও না, নৌকো চড়াও না, চলো। হ্যাঁ চলো, ব্যাস আমাদের উকিল বাবু আমাদের নৌকো চড়াবেন। চড়বো যে চড়বি? হ্যাঁ একদম, নৌকা চড়বো একদম, এই নৌকায় কোনো ভয় নেই। ব্যাস এখন ছাড়বে কি আমার তিনজনের জন্য তো একটু বাড়াবাড়ি হয়ে যাবে না? দেখা যাক, বড় নৌকো। হ্যাঁ উকিল বাবু আছে তো, টাকা পয়সার অভাব আছে আমাদের, সেই ওরকম মনে হয়। দেখো সামনে একটা বড় নৌকো, একটা ছোট নৌকো। বড় নৌকো তো কাউকে দেখতে পাচ্ছি না, কিন্তু ছোট নৌকোতে একজন মাঝি ভাই ঘুমাচ্ছে। এই যে উকিল বাবু, একটু চড়ানোর সৌভাগ্যটা করে দিন। চড়ানোর সৌভাগ্য আগে দেখতে হবে তো, লোক এখানে তো কোনো সিঁড়িও নিয়ে যাবো। এই তো এই দড়িটা ধরে ঝুলে চলে যাবো। জিম মাস্টার সে যদি বলে পারবে না, এই তো এরকম টাইপের ওয়ার্কআউট হয় নাকি? কিছু এরকম ঝুলে ঝুলে, মানে ঝুলে ঝুলে আছে, তারপরে রোপস আছে আর কি। এই সুমজিৎ কি বলিস? হ্যাঁ যাওয়া যেতে পারে, কিন্তু আমি যদি ডুবে যাই তখন কি হবে? ডুবে গেলে সাঁতার জানিস তো? আমি তো জানি না সাঁতার। তুই জানিস না? আমি জানি না। তাহলে আমি বেঁচে যাবো একা, কারণ আমি সাঁতারতে জানি। তোমরা খেয়াল করো, জলটা কিন্তু একটু ঘোলা, তাই না? গঙ্গা জল মানে এরকম ঘোলাই হয় নাকি? পুরো মাঝখান পর্যন্ত ঘোলা, পুরো হোল অ্যাট হোল দিয়ে, মানে কি বলবো, কাদাতে একটা জল। আমাদের ইচ্ছা ছিল ওই দিকটা যাওয়ার, কিন্তু এদিকটা যাওয়া যাবে এখান থেকে? নৌকো করে যেতে হবে। ড্রোনটা তাহলে উড়িয়ে ফেলি আর দেখি না করে, কি বলো? একদম একদম, চলো। শর্টগুলো কেমন লাগলো জানাতে হবে। আর আমার সাথে পেয়ে গেছি কতগুলো খুদে কচি কাঁচাকে, সবাই নাম বলে ফেল এক একজন করে। সখী, এই রে লজ্জা পেয়ে গেছে। হ্যাঁ রাহুল, রাহুল, রাকেশ, রাকেশ, ওনাও সখী। বাহ, দুজনের নামই সখী। যাই হোক, কে যেন বললো? বলছি ঘুমটা তোমার হেভি লেগেছে। না না, ওই ওই কথাটা বল যেটা বলেছিস। গাব্বর সিং? না 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 না, মোশের মতো গোপ বলেছে, ঠিক আছে? এত ভালো কমপ্লিমেন্ট, এত ভালো প্রশংসা আমি কোথাও পাইনি, তার জন্য ওকে আলাদা করে নিলাম, ঠিক আছে? আর বলছে যে কোথাও কিছু হলে ওটা একটু গাব্বর সিং এরকম করে যাবে, একটু এরকম গোপটা মুড়িয়ে নেবে, ব্যাস সবাই ভয় পেয়ে যাবে। যাই হোক, ভিডিওটা করে খুব মজা লাগলো, তোদেরকে নিয়ে খুব ভালো লাগলো, এনজয় করছিস? হ্যাঁ হেভি এনজয় হেভি এনজয় করছি। আরেকজন আরেকজন তো ফোনে ব্যস্ত, ওইদিকে দেখো দেখো দেখো, এই যে, এনজয় করছিস? হ্যাঁ একদম, প্রচন্ড প্রচন্ড, আমাদের প্রচন্ড খিদে পেয়ে গেছে, এবার খাবো। আর পুরো মালপত্র এখানে বিছিয়ে দিয়েছি, এই দেখো এখানে পুরো ব্যাগ ট্যাগ রেখে। আমাদের ব্লগার বাবু একটু ব্যস্ত আছেন, একটু নতুন সাবস্ক্রাইবার আর কি আরো পাচ্ছেন, তাই আমি চলে এসেছি আপনাদের কাছে। আসলে আমি বলছি কি হয়েছে, এই যে এই যে ভাইটা, ও আমার চ্যানেলটা তো খুঁজে পাবে না, সেই জন্য ও পেন খাতা এসব মানে কাগজ জোগাড় করছে, আমি নামটা লিখে দেবো। এবার পেন আছে? পেন নাই,
দেখেন তো কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু কি করা যাবে, আমাদের জিনিস সব গ্যাজেট ক্যারি করে, ঠিক আছে, পেন নেই, কেন পেন নেই দেখি কোথাও পেন আছে কিনা ওখানে দোকানে ভাইয়ের কাছে, পেন আছে, এই তো পেন আছে, এই তো ভাইয়ের কাছে পেন আছে, দেখি নামটা লিখে দিই এটা দিয়ে, আহা তোমার নামটা কি একটু বলো, রন দাস, থ্যাংক ইউ, নাম লেখা জিনিস দেখো সিগারেটের পেছন দিকে, মনটা বড় হয়ে চাই, জিনিস দেখবে না, একদম কোনোদিনও এসব জিনিস দেখেছেন নাকি, অন্য কোনো ব্লগে পাবে না, এক্সক্লুসিভলি আমার ব্লগেই, একদম বোঝা যাচ্ছে লেখাটা VLOGGER, এটা ইউটিউবে লিখলে আমার ভিডিও আমার চ্যানেল সব চলে আসবে, দেখতে হবে কিন্তু, আর পারলে একটা লিখে দিতে হবে যে কেমন লাগলো, হ্যাঁ অবশ্যই অনিচিস। দেখো আমাদের মডেল পোজ দিচ্ছে, এখানে আরেকজন মডেল আছে, মেল মডেল, এতদিন ধরে তোমরা আমার চ্যানেলে ফিমেল মডেল দেখতে, মানে অদিতিকে দেখতে, এখন মেল মডেলও চলে এসেছে, আর এদিকে ফটোগ্রাফার মশাইও আছে, আমিও ছবি তুলবো, এই ছবিগুলো তোমরা কোথায় পাবে ইনস্টাগ্রাম আর মেইনলি ফেসবুক, আমি কিন্তু ফেসবুকে বেশি অ্যাক্টিভ, তো ছবিগুলো তোমরা দেখতে পারো, আমাকে ফলো করতে পারো, কোনো জোর জবরদস্তি নেই, দেখবে ভালো লাগলে ফলো অবশ্যই করতে পারো। একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এই দিকের এই পর্যন্ত দেখো জলটা কালো, এই সামনের দিকের, পেছনের দিকে জলটা কিন্তু একটু সাদা টাইপের, কারণ হচ্ছে এদিকে একটা খাল আছে, তাই না, খালের জল আর সেটা গঙ্গার জল, হ্যাঁ খালের জলটা এখানে মিশছে, এদিকে খালের জলটা এই পর্যন্ত আর ওদিকে হচ্ছে গঙ্গার জল, দুটো মিশছে এখানে, তিস্তা রঙ্গীদের মতন ব্যাপার আছে, দেখতে দেখতে 3:20 বেজে গেছে, আমরা মন্দিরে তারা ঢুকলাম না, কি দেখাবো মন্দিরে, তো ড্রোন শট দেখিয়েছি, আর আমাদের এই তোর নামটা ভুলে গেছি, রাহুল আমাদেরকে নিয়ে যাচ্ছে খাবার দোকানে, বললো এখানে চাউমিন পাওয়া যায় একটু খেয়ে নি, কারণ পেট পুজোটাও দরকার, বল তো এদিকে দুদিকে দেখতে পাচ্ছ কত দোকান, কি খিদে যে পেয়েছে কি বলবো, কিন্তু এক্সাইটমেন্টে খাবারের ব্যাপার ভুলেই গেছে, আমরা খাবার যে জায়গাটা ডিসাইড করলাম সেটা হচ্ছে এখানেই, দাদা তোমার নামটা একটু বলো, সদানন্দ বেজ, সদানন্দ বেজ রেস্টুরেন্ট, বেজ রেস্টুরেন্ট সদানন্দ বেজ দাদার নাম, আমরা এখান থেকে পুরি অর্ডার করলাম, পুরিগুলো এই দেখতে পাচ্ছ, সাথে ঘুগনি, তো সাথে ঘুগনি আছে, ঘুগনি খাবো, 5:15 খুবই সুন্দর দাম, বড্ড খিদে লেগে গেছে, প্রচন্ড মানে এত খিদে লেগেছে, একই চর্বিটা পুরো কমে গেছে, আজকে একদম মনে হয় রোগা হয়ে যাবে, আজকে পুরো রোগা হয়ে আমার অ্যাপস বেরিয়ে গেছে, কিন্তু চলো ভেতরে গিয়ে খেয়ে নি, আগে বিশাল খিদে হয়ে গেছে, এই যে আমাদের ঘুগনি দিয়েছে সাথে পুরি লুচি যাই বলো, সেটা ঠান্ডা খেতে শুরু করে দিয়েছে, প্রবীর কাকা আমাদেরকে পরিবেশন করে দিল, খেয়ে নি, খাওয়ার পর যা হবে দেখাবো, প্রায় 4:00 বেজে গেছে, খেতে খেতে 3-4 মিনিট বাকি খেতে খেতে সময় লেগে গেছে, আর আমরা যে রাস্তা দিয়ে আসলাম ওই রাস্তাতে দেখি কত গরু আসছে, এবং দুদিকে হ্যাঁ গোবর আছে নিচে, দুদিকে প্রচুর জিনিসপত্রের দোকান, আর এখন আমরা যেটা এসেছি এখানে একটু নৌকা চড়া যায়, দেখি কথা বলে, তাই না, যদি ঠিকঠাক টাকা পয়সার মধ্যে হয় তাহলে হ্যাঁ তাহলে আমরা একটু এরকম নৌকো ভ্রমণ করবো, একদম খেয়েছি এত হাঁটতে পারছি না, আমরা ঘাটে নেমে গেছি, একেবারে পেয়ে গেছি আমাদের সেই সঙ্গীকে, এ বলছি যে নৌকো গুলো তো ওখানে লোক নেই তো কোনো, রে লোক নেই, হ্যাঁ একটু আয় না, খুব সুন্দর একটা হাওয়া আছে, এখানটা দেখো সুন্দর একটা চড়া পড়েছে, ওইদিকে নৌকো গুলো রাখা আছে, চল না বন্ধ হয়ে গেছে, ওইদিকে সব বেঁধে রেখেছে, এখন চড়া যাবে না,
তাই হবে 3 টাকা করে নেয়, কিন্তু চড়া যাবে না। এখানে হাওয়াটা খুব সুন্দর, সেই জন্য একটু আমরা এখানে সময় কাটিয়ে বেরিয়ে যাবো আজকে। ভিডিও কিন্তু দেখবি, ওদেরকে দেখাবি ঠিক আছে? যা মনে হবে সেটা লিখে দিবি নিতে, যে দেখলাম ভালো লাগলো বা কিছু লাগলো। হ্যাঁ এখানে সত্যি ঠান্ডা আছে খুব। আমরা একটু এনজয় করি, একটু নিজের মতন অনুভব করি, তোমার সাথে পরে দেখা হচ্ছে। হ্যাঁ পরে দেখা কি হবে, আমরা ভিডিওটা শেষ করে দিই, আর তো কোথাও যাবো না, একদম একদম তাই না? বাড়ি ফিরবো আর কি। হ্যাঁ বাড়ি ফিরবো, তো ভিডিওটা আমরা এখানেই শেষ করি, সবাই মিলে টাটা করবো। হ্যাঁ ভিডিওটা যদি তোমাদের কোনো কারণে একটু ভালো লাগে তাহলে লাইক করতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আমার অন্য ভিডিওগুলো দেখতে পারো। হ্যাঁ আর খারাপ লাগলে ডিসলাইকও করতে পারো, সবটাই তোমাদের হাতে। তো দেখা হচ্ছে তোমার সাথে এরকম অন্য কোনো একটা ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা।